আচ্ছা স্কোর কি হতে পারে আজকে? 2-0 ভাই, আমরা জিতবো 4-0 জিতবো। গোলটা কে করবে? এত তো নামি প্লেয়াররা আছে টিমের মধ্যে। এতক্ষণ ট্রেন জার্নি করে আপাতত এসে পৌঁছালাম কল্যাণীতে, সরি নট কল্যাণীতে, নৈহাটিতে। মানে কল্যাণী গিয়ে গিয়ে খালি কল্যাণী মুখ দিয়ে বেরিয়ে যায়। তো নৈহাটিতে এসে পৌঁছালাম। আজকে আমার সাথে আছে সুবোধা, সামনে আরো দুজন আছে, দুজনে মুখ দেখাতে চাইছে না, পরে ওদের সাথে পরে কথা। মরশুমের প্রথম ম্যাচ, আর রাস্তায় কিন্তু চারিদিকে মোট বাঙার সবতরা ভিড় করে আছে। এই হলো গেট নাম্বার ওয়ান, পিছনে গেট নাম্বার ওয়ান দেখে নাও, এই হলো গেট নাম্বার ওয়ান। অলরেডি এখানে সমস্যা ঢুকতে শুরু করে দিয়েছে। আমাদের কিন্তু গেট নাম্বার টু, গেট নাম্বার টুয়ের দিকে রওনা দেবো। তারাই কিছু সমর্থকদের চেষ্টা করবো যে মরশুমের প্রথম ম্যাচের জন্য তারা কতটা আনন্দে মাতাছে দেখা যাক। আছে মোট বাঙার সমর্থকরা, আজকে যে আবার মানে অনেক বছর পরে সেই একটা মোহনবাগান আবার খেলবে আবার মোহামেডানের সাথে, তো আজকে কতটা উত্তেজনা মনে হচ্ছে ম্যাচটা নিয়ে? ম্যাচের ফলাফল কি হতে পারে? আমরা জিতবো 4-0 জিতবো। গোলটা কে করবে? এত তো নামি প্লেয়াররা আছে টিমের মধ্যে। এখন একটাই রাজা, লিস্টন করে দেবে। এরা বলছে যে কিয়ান, কেউ বলছে লিস্টন কোলাসো, তো আমি হয়তো একদিন আমি জানি হয়তো পোকা করলেও বেটার হবে। তাছাড়া মোহামেডান কি বলতে চাই, মানে ওরা ভালো টিম করেছে, ম্যাচটাকে হাড্ডাহাড্ডি হবে আজকে। একদমই না, একদমই একটা পারবে না। তো সমর্থকরা বলছে আজকে মোহনবাগানে জিতবে, তো দেখা যাক কি হতে পারে। তো দাঁড়িয়ে আছি লাইনে, এটা কিন্তু কোনো দুর্গাপূজার লাইন নয়, ভুল করছেন, এটা কিন্তু মাঠে ঢোকার লাইন, মাঠে ঢোকার লাইন। আমি দিকে দেখিয়ে দিচ্ছি, এই যে লাইনটা দূরে যাচ্ছে, এখনো গেটের কাছে কে পৌঁছায়নি, তবে এখান থেকে লাইন দিতে হচ্ছে। আমি এখন বসে আছি গ্যালারিতে, আর গ্যালারিতে কিন্তু পিছনে সমর্থকরা অলরেডি ভিড় লাগিয়ে বসে গেছে, সমর্থক রয়েছে, ওই দিকেও সমর্থক আছে, শুধু বাকি আছে শুধু ম্যাচটা স্টার্ট হওয়া।
খবর আছে তোমার দিয়ে? ¿Quién más eres? ¿Quién? অলরেডি ফার্স্ট হাফ কিন্তু শেষ, আর মোহামেডান কিন্তু ফার্স্ট হাফ অলরেডি গোল দিয়ে দিয়েছে, আর ম্যাচটা কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছে। ফার্স্ট হাফ থেকে কি মনে হচ্ছে? ফার্স্ট হাফ থেকে মানে আমাদের মুখোমুখি হচ্ছে তো আজকে প্র্যাকটিস ম্যাচটা না ক্যাজুয়াল 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 নিল, সেকেন্ড হাফ আসলে আমাদের কন্ডিশন খুব ভালো আছে, ইনস্ট্রাক্টর বলা দিন দুনিয়া আছে, আমরা গোল দিয়ে জিতবো। তো প্রায় অনেক বছর পরে আবার সেই একটা মোহন বাগান সেই নিজের হোম গ্রাউন্ডে এসে খেলছে, তো কেমন লাগছে? মাঝে দু বছর আমাদের কলকাতায় খেলাই হয়নি, আমার সেই আগের মতো এক সেকেন্ড হাফে কি এক্সপেক্ট রাখছো? মোহন বাগান তো জিতবো ভাই, দু আর তিন কোথাও মনে কোথাও মনে হচ্ছে না যে একটা টাফ ম্যাচ হচ্ছে? হয়ে যাক মোহন বাগানে, থ্যাংক ইউ। ফার্স্ট হাফে গোল করার মতো দ্রুত ওপেন সুযোগ আমরা পেয়ে গেছি, কিন্তু বলে কনভার্ট হয়নি। আশা করি সেকেন্ড হাফে এটা কনভার্ট হয়ে যাবে, সেকেন্ড হাফে কাউকো নামবে, ম্যাকিউ আছে, হামিল আছে, আরও যারা সমস্ত প্লেয়ারগুলো আছে সবে দুটো তিনটে দিন মাত্র সবাই মিলে একসাথে প্র্যাকটিস হয়েছে, এখনো পর্যন্ত টিম সেট আপ হয়নি। আশা করা যায় এক গোলে পিছিয়ে থাকাটা মোহন বাগানের কাছে কোনো ব্যাপার না, আমরা এক গোলে পিছিয়ে থেকে ইস্ট বেঙ্গলকে কিয়ান তিন গোল মেরেছি, হ্যাঁ সেরকম রেকর্ড আমাদের কাছে আছে, হ্যাঁ সেই জন্যে এক গোলে পিছিয়ে থাকাটা কোনো ফ্যাক্টরই আমি মনে করি না।
সেকেন্ড হাফে আমরা দু বল তিন বল মেরে দিতে পারবো, অসম্ভব আর কিছু নেই, জয় মোহন। তাছাড়া দুটো টিমকে নিয়ে কি বলবেন, এবছর দুটো টিমই কিন্তু ভালো হয়েছে। প্রথমে মোহামেডানের কথা বলি, মোহামেডান নো ডাউট ভালো হয়েছে, গোলে শঙ্কর আমাদের আই লিগ চ্যাম্পিয়ন বলবো, অনেকদিন বসে থেকে দেখে দেখে আবার মোহামেডানের সহিত আশা করি মোহামেডান ভালোই খেলছে এবং টোটাল টিমটাও বেশ কয়েকদিন ধরে বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করছে। হ্যাঁ, আমাদের টিমটা বেশ ভালো সেট আপ হয়ে গেছে, বেশ কিছু প্লেয়ার ওদের হয়ে আছে, অভিষেক আম্বেদকর আছে যারা মোহনবাগান থেকে খেলে গেছে, যারা বড় টিমে খেলার অভিজ্ঞতা আছে, ওদের টিমটা মোটামুটি সেট আপ আছে। আর আমাদের টিম নো ডাউট ভালো টিম, 55 কোটি টাকার টিম, কোনো চিন্তা নেই, আমরা জিতবো, জিতে নয়টি মারছ আমরা কারা শেষ। তো আজকে একটা দারুণ খেলা দেখলাম, জলটা পড়ে খাচ্ছি, দারুণ খেলা দেখলাম।
আর দুটো টিমই ভালো খেলেছে, লাস্টে গিয়ে কিন্তু সেই মোহন বাগানে জিতলো। আমার অন্য কোন ব্লগে দেখা হবে। ভুল করছে, সেকেন্ড হাফে মোহামেডানকে গলার টুপি টিপে ধরেছিল মোহন বাগান, সেই জন্য মরার আগে শেষ বিন্দুটা বলে না, সেই বিন্দুটা আমরা করে দিয়ে চলে গেলাম। জয় মোহন বাগান, জয় মোহন বাগান, থ্যাংক ইউ।